আমজাদ হোসেন মডেল স্কুলে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি তোমাদের জন্য প্রথমেই যে আইটেমটা আজকে রেখেছি সেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দ। বিপরীত শব্দ মানে শব্দের অর্থের উল্টা শব্দ, এটা হলো বিপরীত শব্দ। যদি দিন থাকে তখন রাত হয়, ইংরেজিতে ডে নাইট, এরকম শব্দগুলো বিপরীত শব্দ। ছোটো থেকে বড় হয়, স্মল বিগ, এই ধরনেরই। তোমাদের বই থেকে কিছু শব্দ চয়ন করা হয়েছে, সেখান থেকে লাকি, লাকি দি সার্কেল ছড়ার লাকি, এটা হবে আন লা কি, লাকি আনলাকি, লাকি মানে ভাগ্যবান, আনলাকি মানে হচ্ছে হতভাগা, হতভাগ্য, এটি হচ্ছে আনলাকি, দুর্ভাগা, এটি হচ্ছে আনলাকি। আর কোশ্চেন ANSWER অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, এটা প্রশ্ন করা না, প্রশ্ন উত্তর, উত্তর প্রশ্ন, এরকম হবে কোশ্চেন অ্যান্সার, অ্যান্সার কোশ্চেন। নাও এখন, দেন TEN, তোমরা খেয়াল করবে এখানে বড় হাতের লেখা আছে বিধে আমি এগুলো বড় হাতের প্রথমটা বড় হাতে ব্যবহার করলাম। নাও দেন, স্ট্রেইট, স্ট্রেইট মানে সোজা, তাহলে এটা হচ্ছে দুটা হতে পারে, একটা কার্ভড, CURVED, কার্ভ মানে বাঁকা অথবা জিগজ্যাক, ZIGZAG, জিগজ্যাক, তাহলে স্ট্রেইট মানে সোজা, কার্ভ মানে বাঁকা, জিগজ্যাক মানে হচ্ছে বাঁকা, জিগজ্যাক, কার্ভ বা জিগজ্যাক, স্ট্রেইট কার্ভ, স্ট্রেইট জিগজ্যাক, সোজা বাঁকা, বাঁকা সোজা। ইয়েস নো, হ্যাঁ না, না হ্যাঁ, ইয়েস নো, নো ইয়েস। থিন, থিন মানে পাতলা, তাহলে কী হবে, ফ্যাট, FAT, ফ্যাট, থিন, ফ্যাট, ফ্যাট, থিন, পাতলা, মোটা, মোটা, পাতলা। ইউজ, ইউজ দুটো হতে পারে, একটা আনইউজ হতে পারে, একটা মিস ইউজ হতে পারে, আনইউজ, আনইউজ, আনইউজ হচ্ছে অব্যবহার, ব্যবহার অব্যবহার, আর মিস ইউজ হচ্ছে যদি কেউ লেখে তাহলে হবে অপব্যবহার, মিস ইউজ, মিস ইউজ, ইউজ মিস ইউজ। তাহলে ইউজ একটা হবে আনইউজ, আনইউজ, আনইউজ মানে আনইউজড, আনইউ ইজ ইডি, একটা দি হবে আনইউজড, ইউজ আনইউজড, হ্যাঁ, অর্থাৎ আনইউজের সঙ্গে, ইউজের সঙ্গে একটা ডি যুক্ত হবে, আনইউজড, অর্থাৎ ব্যবহার অব্যবহার্য, এটা। আর ইউজ মিস ইউজ, মিস ইউজ হচ্ছে অপব্যবহার। অন, অন হচ্ছে উপরের তেলে হচ্ছে অন, আন্ডার, ইন না কিন্তু, ইউএন ডিআর, আন্ডার, অন উপরে, আন্ডার নিচে। এবার ইন, ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে, তাহলে হবে আউট, ও ইউ আউট, ইন আউট, আউট ইন, ভিতরে বাহিরে, বাহিরে ভিতরে। মর্নিং সকাল, তাহলে ইভি ইএন আই এন, দি ইভিনিং, মর্নিং, ইভিনিং, ইভিনিং, মর্নিং, এটা এন, ইভি ই এন আই এন জি, ইভিনিং, মর্নিং, ইভিনিং, ইভিনিং, মর্নিং, সকাল, সন্ধ্যা, সন্ধ্যা, সকাল, সকাল, বিকেল নম্বর সন্ধ্যা বলে বেশি ভালো, অনেক সময় বিকেলও আসতে পারে, যদি আসে বিকেল, আফটারনুন, ওটাও কিন্তু মর্নিংই হবে, এটা খেয়াল করবে। এবার আমি তোমাদেরকে নিয়ে যাব দুই নম্বর আইটেম, যেটা ডু ইংলিশ, ইংরেজি করো। আমি খুব সকালে ঘুম থেকে উঠি, এটা কী হবে, এটা হবে আই গেট আপ, খুব সকালে হচ্ছে আর্লি, ভেরি আর্লি না, ইএ আর এল, আর্লি ইন দ্য, আই গেট আপ আর্লি, ইন দি মর্নিং, MORNING, আই গেট আপ আর্লি ইন দি মর্নিং, আমি সকালে, খুব সকালে ঘুম থেকে উঠি।
আর এর আগে যদি করা যায় সকালে ঘুম থেকে উঠি তাহলে আর্লি কথা বাদ যাবে, আই গেট আপ ইন দ্য মর্নিং। তাহলে খেয়াল রাখতে হবে, আবার দেখো পরক্ষণই আবার দেওয়া হলো যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। মূলত এটার অর্থাৎ বাংলার বলাটা ভিন্নতা রয়েছে, আলাদাভাবে বলা হচ্ছে কিন্তু অর্থ একই হয়ে যাচ্ছে, এটার অর্থ একই, একই অর্থে মিন করে এগুলা। তোমাদের কাছে মনে হচ্ছে যে এখানে অর্থে ভিন্নতা রয়েছে, কিন্তু বাংলা মূলত আমি খুব সকালে ঘুম থেকে উঠি, আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, আমি কাক ডাকা ভরে ঘুম থেকে উঠি, এগুলো মূলত একই জিনিসই। তাহলে এটাও হবে আই গেট আপ, এটা হবে আর্লি, ই এ আর এল আর্লি ইন দি মর্নিং, এম ও আর এন আই এন আই এন জি আই গেট আপ আর্লি ইন দি মর্নিং। এবার সিংহ গুহায় বাস করে, এটা হবে এ লায়ন, এ লায়ন, লায়ন অবশ্যই এখানে লিভস হবে, লায়ন লিভস ইন এ ডেন, ডেন মানে গুহা, তাহলে এ লায়ন লিভস ইন এ ডেন। এখন এ লায়ন লিভস ইন এ ডেন, সিংহর বসবাস করার জায়গা সেটা হচ্ছে গুহা, গুহা। এখন গুহাটা কীরকম জিনিস তোমরা তোমাদের বইয়ে দেখতে পাবে, কোনো এক জায়গায় ছবি দেওয়া রয়েছে এটা। আর মূলত তোমরা যদি বালি, যদি কোনো এই কাঁচা বালি যে বালিতে পানির রস থাকে, এরকম বালির মধ্যে পা ঢুকিয়ে দিয়ে, হ্যাঁ উপরে বালি দিয়ে তারপরে সেখান থেকে পাটা আস্তে টান দিয়ে নাও, তাহলে একটা দেখবে যে গর্ত তৈরি হয়েছে। এরকম জিনিসকে গুহা হিসেবে তুলনা করা হয়ে থাকে, এরকমই একটা খোল বা গর্ত বা গুহা, এটি হচ্ছে এ লায়ন লিভস ইন এ ডেন, ডেনটা মূলত এ ধরনের। এবার হচ্ছে গরু গোয়াল ঘরে বাস করে বা গোয়ালে বাস করে, এ কাউ লিভস ইন এ কাউ, এস এইচ ই ডি কাউশেড, তাহলে কাউশেড মানে গোয়াল ঘর, কাউশেড মানে হচ্ছে গোয়াল ঘর, এ কাউ লিভস ইন এ কাউশেড। পাখি পাখির বাসায় বসবাস করে বা বাস করে, পাখি পাখির বাসায় বাস করে বা বসবাস করে, যাই লেখুক বাস করে এভাবে লেখা থাকে। সাধারণত বসবাস কথাটা মানুষের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, পাখি পাখির বাসায় বাস করে, এ বার্ড, এ বার্ড অবশ্যই লিভস, লিভ না লিভস, এ বার্ড লিভস, এ লাইফ ইজ লিভস ইন এ নেস্ট, নেস্ট মানে হচ্ছে পাখির বাসা। তাহলে অনেকেই কিন্তু বলে পাখির ভাষা, ভাষাটা শোনা আবার পাখির বাসা, এ বার্ড লিভস ইন এ নেস্ট, পাখি পাখির বাসায় বসবাস করে। এখন তোমাদের জন্য যেটা সেটা হচ্ছে আমরা নিয়ে যাব তোমাদেরকে, ও আর একটা কথা বলে দিই যে তোমরা এই যে অনুবাদগুলো তোমরা লিখবা ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি করবা, প্রতিটা অনুবাদ করার পরে সেই অনুবাদটা যদি প্রশ্নগত বাক্য হয় তাহলে প্রশ্নগত চিহ্ন দিতে হবে, আর যদি এরকম দাঁড়িয়ে থাকে তাহলে ফুল স্টপ ব্যবহার করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এই ফুল স্টপটুকু ব্যবহার না করলেও কিন্তু তোমাদের জন্য নাম্বার কাটা পড়বে, এমনকি যদি এখানে একটা মার্ক থাকে তাহলে হয়তো হাফ মার্ক কেটে দেওয়া হবে, এটা খেয়াল করবে তোমরা। সুতরাং আগে থেকেই তোমরা সচেতন থাকবে বানানে এবং পাংচুয়েশন মার্কে, বড় হাতে ছোটো হাতে লেখাতে, কোথায় কমা কোথায় ফুল স্টপ কোথায় কী, এটা খেয়াল করতে হবে। এখন আমি তোমাদের নিয়ে যাবো প্রশ্ন উত্তর পর্বে, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, তিন নম্বর, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, তিন নম্বর, তিন নম্বর লিখেছে হোয়েন ডু ইউ গো টু বেড, এই অ্যান্সারটা হবে, এটা মানে হচ্ছে কি বেড মানে বিছানা, কিন্তু এটা মানে কি তাই তুমি কখন বিছানায় যাও, না হোয়েন ডু ইউ গো টু বেড, তুমি কখন ঘুমাতে যাও বা কখন ঘুমাও, তুমি কখন ঘুমাও, হোয়েন ডু গো টু বেড, তুমি কখন ঘুমাও, তাহলে অ্যান্সারটা হবে আই গো টু বেড আফটার ডিনার দিয়ে, এটি ভালো হবে টাইম টিম উল্লেখ না করে, অনেক সময় টাইমের সমস্যা হবে, আফটার ডিনার, আফটার ডি আই ডবল এন ইয়ার ডিনার, আফটার ডিনার এখানে কমা লাগবে, আই গো টু বেড,
এরকম লেখা যায়, অথবা আফটার ডিনার আই ব্রাশ মাই টিথ অ্যান্ড গো টু বেড, এরকম দেওয়া যেতে পারে। রাতের খানা খেয়ে আমি দাঁত মাজি এবং ঘুমাতে যাই, তো এরকম হতে পারে, ওরকম হতে পারে। যাই হোক, হোয়েন ডু গো টু বেড, আফটার ডিনার আই গো টু বেড, অথবা আফটার ডিনার আই ব্রাশ মাই টিথ অ্যান্ড গো টু বেড, এরকম হতে পারে। অবশ্যই ব্রাশ মাই টিথের সঙ্গে রিলেটেড নয়। যাই হোক, হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো, অ্যান্সারটা অনেকেই হয়তো লিখবে আই গেট আপ ইন দ্য মর্নিং। আই গেট আপ ইন দ্য মর্নিংয়ের চেয়ে যদি তুমি লেখো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বেশি ভালো। কারণ এর ভিতরে সক্রিয়তা আছে, একটা বৈশিষ্ট্য আছে, সেটা খুব সকালে ঘুম থেকে উঠি বা সকাল সকাল ঘুম থেকে উঠি। এখন মর্নিংয়ের তো ভাগ আছে, এখন দেখা যাচ্ছে একটু বেলা করে ঘুম থেকে উঠলো সেটা, আর সকালে ঘুম থেকে উঠলে সেটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাহলে কী হবে, আই গেট আপ আর্লি মানে বেশি সকাল, আই গেট আপ আর্লি ইন দি মর্নিং, MORNING, আমি খুব সকালে ঘুম থেকে উঠি, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, আমি কাক ডাকা ভরে ঘুম থেকে উঠি, এরকম হচ্ছে এটা অর্থ, এরকম আই গেট আপ আর্লি ইন দি মর্নিং। এরপরে নাম্বার থ্রি, তিন নম্বর কোশ্চেনে রয়েছে, হোয়াট ইজ দ্য মানকি ডুইং। এটা আসলে তোমরা বইটা উল্টে দেখতে পাবে যে বইয়ের ভিতরে বানরটা কী করছে। দি মানকি, দি MONKEY, দি মানকি ইজ ETING, ইটিং, দি মানকি ইজ ইটিং, কী খাচ্ছে, কলা খাচ্ছে, ইটিং BANA ব্যানা NAS, ব্যানানাস করতে হবে, ব্যানানা না। যদি এখানে ব্যানানা লিখি তাহলে দি মানকি ইজ ইটিং এ ব্যানানা, এরকম হয়ে যাবে। তো যেহেতু এখানে একটা ব্যবহার করা যাবে না এরকম, এটা এবং তার সামনে অনেকগুলো কলাই দেখা যাচ্ছে, সে কারণে লিখতে হবে দি মানকি ইজ ইটিং ব্যানানাস, বানরটি কলা খাচ্ছে। বাংলা কিন্তু কলা খাচ্ছে, একটি কলাও না, ইয়ে না, কলা, কলাগুলোও না, বাংলা হচ্ছে কলা খাচ্ছে। লিখতে হবে দি মানকি ইজ ইটিং ব্যানানাস, BANA NAS, ব্যানানাস, অর্থাৎ প্লুরাল ফর্ম বা বহুবচন করে দেওয়া হলো ব্যানানার, এটা খেয়াল করতে হবে। এরপর আছে কি, হোয়াট ইজ ইউর ফাদার, এটার মানে তোমার বাবা কী করেন, নাম কিন্তু বলা যাবে না এখানে। হোয়াট ইজ ইউর ফাদার মানে তোমার বাবা কী করেন, তাহলে এটা উত্তরটা হতে পারে শর্টকাট, সহজ। অনেকে বলবে মাই ফাদার ইজ এ ড্রাইভার, মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ ব্যাংকার, মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, মাই ফাদার ইজ অ্যান অ্যাডভোকেট ইত্যাদি। তা আমি লিখেছি শর্টকাট যেটা হচ্ছে মাই ফাদার ইজ এ TEACHER টিচার, আমার বাবা একজন শিক্ষক, আমার কাছে এটা পছন্দ, মেরে দিলাম। তোমাদের কাছে যেটা পছন্দ এবং যে বানানটা তোমার কাছে ভালো জানা আছে সেই পেশাটা তুমি উল্লেখ করবা, অথবা বাবা মায়ের কাছে তোমার বাবা মায়ের পেশাটা জেনে নিয়ে পেশাটা বানানটা জেনে নেবে, যে আমার বাবা একজন শিক্ষক। এখন একটু রিভিশন দেওয়া যাক, আফটার ডিনার কমা আই গো টু বেড, রাতের খানা খেয়ে আমি ঘুমাতে যাই, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি, বানানটা দেখেন তো সেই সঙ্গে, হোয়াট ইজ দ্য মানকি ডুইং, দ্য মানকি মানকি ইজ ডুইং ইটিং, এখানে ডুইং মানে করছে, ইটিং মানে খাচ্ছে, দি মানকি ইজ ইটিং ব্যানানাস, হোয়াট ইজ ইউর ফাদার, মাই ফাদার ইজ এ টিচার, ওকে, উত্তর সঠিক। এখন আমরা চলে যাবো তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়ার জন্য, হোমওয়ার্ক দেখো, লেখা রয়েছে অ্যান্সার দি কোশ্চেন্স, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, তুমি সকালে কী কী করো, বইয়ে তোমার আছে ওখানে হিন্টস, ওখান থেকে নিয়ে তোমরা মুখস্থ করবে, এর আগে করিয়েছিলাম। হাউ ম্যানি আওয়ার্স আর দেয়ার ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসে কত ঘন্টা রয়েছে, 28 দিন রয়েছে ফেব্রুয়ারি মাসে, 28কে 24 দিয়ে গুণ করে তোমার বের করে উত্তরটা বসিয়ে দেবে। হাউ ম্যানি ডেইজ আর দেয়ার ইন ফেব্রুয়ারি ইন লিপিয়ার, লিপিয়ার ফেব্রুয়ারি মাস 29 দিনে, 29কে তোমরা 24 দিয়ে গুণ করবে, যে ফল বের হবে সেখানে বসাই দিয়ে লিখবে দেয়ার আর একটা ঘন্টা এত আওয়ার্স ইন ফেব্রুয়ারি ইন লিপিয়ার। 52 পৃষ্ঠা সি এর শূন্যস্থান পূরণ, এবং আজকে 3 নম্বর যেটা রয়েছে সেটার কাজ তোমরা করবে। যাই হোক, আজকে তোমাদের জন্য ইংরেজি ক্লাসের এখানে পরিসমাপ্তি টান জ্ঞাপিত করছি, পরবর্তীতে তোমাদের জন্য অন্য গণিত ক্লাস নিয়ে যাব। আর এটা খেয়াল রাখো এই সঙ্গে যে আজকে কিন্তু কোনো বাংলা ক্লাস আর হবে না, গণিত ক্লাস করে শেষ করব, সে পর্যন্ত সুস্থ থাকো, খোদা হাফেজ।